হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার। তো এই যে দেখো, সকাল সকাল আমি চা বসিয়ে দিলাম, কারণ টিচার এসেছে আর মেয়ের জন্য ওদিকে দুধ গরম করে নিচ্ছি, কারণ টিচারকে প্রত্যেকদিন আমি চা দিই না। তো ভাবলাম আজকে একটু দেই, আর একটু বেশি করেই করছি, আমরাও খাবো, মা আর আমি খাবো। তো এই দেখো আমার দুধটা ফেনা উঠে গেল। তো দুধটা গরম করছি, মানে কালকে দুধটা জাল দিতে তো পারিনি, মাসি বেঁধে চলে গিয়েছিলাম। তো দুধটা এখন জাল দিয়ে দই পেতে নেব। হ্যাঁ, তো সকাল সকাল উঠে তো আমার বাসি কাজকর্ম সব কিছুই শেষ, তারপর জল তুলে রান্নাঘরে চলে এলাম। তো আগে চাটা করি, চাটা করে টিচারকে দিয়ে আসি, আমরা চাটা খেয়ে বাদটা বসাবো, এখনও বাদ বসাইনি। হ্যাঁ, রান্না তো সেরকম কিছু করতে হবে না, কারণ কালকের মিট হয়ে গেল মটন, তো সেরকম কিছু বেশি কিছু রান্না করতে হবে না। আর ভাবছি কী রান্না করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তারপর বন্ধুরা চাটা সেঁকে নিলাম, আর এবার মেয়ের দুধের কাপে একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে চিনি ছাড়া দুধটা খেতে চায় না। তো এবার দুধটা নিয়ে নিলাম কাপে, আর এবার আঙ্কেলকে নিয়ে দিয়ে আসি দুধটা আর মেয়েকে, সরি আঙ্কেলকে চাটা আর মেয়েকে দুধটা দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গুড মর্নিং বলার টাইম পাইনি এতক্ষণ পর্যন্ত, কারণ খুবই বিজি ছিলাম, টিচার গেল, তারপর মেয়ে একটু ঘুমিয়ে গেল, কারণ কালকে রাত্রে তো অনেক রাত্র হলো ঘুমোতে দেখলেই। তো তারপর উঠলো, ভাত খেলো, এখন স্কুলের ড্রেস পরছে, স্কুলে যাবে, তো ভাত খেয়ে নিল এবার, আর ড্রেস পরছে এই যে। আর আমি মেয়ের জন্য টিফিনে আজকে মারুটি করছে, তো রুটি মাখন দিয়ে ভেজে দিয়ে দিলাম। তো বললাম কি টিফিন দেবো, তো রুটি মাখন দিয়ে ভেজে দিই, তুমি খেয়ে নিও, ওইটাই ভালো হবে। তো বললো ঠিক আছে মা। পাচ্ছ না টিফিন বক্সটা? টিফিন বক্সটা কোথায় গায়েব হয়ে গেল? টিফিন বক্সটা দেখছি, দাঁড়াও একটু পরে কথা বলছি। এই যে দেখো মেয়ে আমার একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। বাবা দিয়ে আসবে, দেখো কি প্রচন্ড রোদ উঠেছে। মাছ কোথায়? টাটা টাটা। টাটা তারপর তো দেখলে মেয়ে চলে গেল স্কুলে, ও দিয়ে গেলো, আর মা এদিকে রুটি তৈরি করছে, অনেকগুলি রুটি হয়ে গেল। তো যাই হোক, রাতে ডিনার হয়ে যাবে। তো এদিকে আমার রান্না হলো আজকে, সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করলাম, আর ডাল করলাম, আর রুটির সাথে খাওয়ার জন্য ছানা করলাম, ছানার ডাল, তো ওটা দিয়ে রুটি খাওয়া হবে। আমার রান্না বান্না সব কিছু শেষ, দেখুন কত সুন্দর করে গলেপে পুছে সব কিছু শেষ করে নিলাম কাজকর্ম। তো এদিকে তো সব কমপ্লিট করলাম, তো মা স্নান করে নিছে, এবার পুজো দেবো, মা পুজো দিব। তো যাই এবার ঘরে গিয়ে দেখি, ঘর তো ঝাড়ু দেওয়া হয়নি, ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। আর ভাবছিলাম খুব প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠেছিল আজকে, দান রৌদ্র দিব। তো দেখি কি করা যায়, রৌদ্রটা এখন আবার একটু মানে মেঘের নিচে গেল। তো বন্ধুরা, তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট করলাম, তো তারপর একটু এই খাতাটা একটু সেলাই করলাম। তো এবার চলে আসলাম ঘর মুছতে, কারণ ঘরটা তো আমি জানো স্নানের আগেই মুছি প্রত্যেক দিন, কারণ স্নানের আগে মুছে স্নান করে ঘরে আসলে তারপর আমার অনেক ফ্রেশ লাগে ঘরটার মধ্যে এসে বসতে, বা আমি অনেক সময় শুয়েও থাকি ফ্লোরে স্নান করে এসে প্রচণ্ড গরম লাগলে। তো যার যে যেরকম অভ্যাস, আমার অভ্যাস আমি স্নানের আগে ঘরটা মুছতেই আমি ভালোবাসি। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি,
তো আমি প্রত্যেকদিন এই পোছাটা দিয়ে মুছি না, কারণ প্রত্যেকদিন আমার দরকার পড়ে না। তাছাড়া এইসব আমি প্রথম নতুন, আমি তো এর আগে এরকম ইউজ করিনি এসব, তো নতুন হওয়াতে আমি এটা দিয়ে মুছতে একটু মানে ব্যাটার ফিল করি না। আমার হাত দিয়ে মুছতে আমার অনেকটা ভালো লাগে, তো তার জন্য মাঝে মধ্যে মুছি আর কি এটা দিয়ে। তো এবার দেখো আবার টিপ টিপ একটু বৃষ্টি শুরু হয়ে গেল, তো দৌড়ে আবার চলে গেলাম কাপড়গুলো আনতে, কারণ কয়েক ফুটা মতো পরে বেশি না। গেলাম তো স্নান করতে গেলাম, পুকুরে গিয়েছিলাম, তো পুকুর থেকে এসে স্নান করলাম। আর তালের নেশায় আজকে মেয়ে একাই চলে আসলো, মানে তালের নেশায় অনেক সময় ধরে পুকুরে বসেছিলাম, তাল পায়ে একটা কিনা পায়ে একটা কিনা, তো লাস্ট পর্যন্ত একটা পেয়েছি। বলতে একটা আমি দৌড়ে গিয়েছিলাম, একটা ছেলে এসেছিল আয়ুষ, তো লাস্ট আমাকে ও দিয়ে দিল তালটা, তো নিয়ে চলে আসলাম। এসে দেখি যে মেয়ে এসে পড়লো, তো যাই হোক, তো তারপর মেয়ে স্নান করলো, তো মা মেয়ে দুজনে মিলে ভাত খেলাম। ওই তুমি একটু খেয়ে নিও, তো হ্যাঁ জন্য একটু ভাত রেখে দিলাম, তো একটু খেয়ে নেবে। তো মেয়েকে বললাম একটু রেস্ট করো, কারণ আঙ্কেল তো সকাল সকাল এসেছিল, তারপর মেয়ে আঙ্কেল পড়িয়ে গেল, তারপর মেয়ে ঘুম দিল, কারণ ঘুমের নেশাটা ছাড়ে নিয়ে রাত্রে অনেক হয়েছিল, তো ঘুম দিল ঘুমের থেকে উঠে, তো তারপর স্কুলে গেল। তো বলছি এখন একটু ঘুমাও, ঘুমালে শরীরটা একটু ঠিক হবে। আর আমিও কী করবো, একটু রেস্ট করি, প্রচণ্ড গরম লাগছে এখন, একটু মানে রৌদ্রটা নাই, ঠিক আছে রৌদ্র নাই, কিন্তু তারপরও প্রচণ্ড পরিমাণ গরম। দেখো কীভাবে কাঁদছি, টেনশালি হোক আমি কী যে করি, তো যাই হোক একটু রেস্ট করি। তো বন্ধুরা আবার চলে আসলাম সন্ধ্যার সময়, তো দেখো আজকে ধূপে ধুনো দিয়ে আমি সন্ধ্যা দিচ্ছি, তো ধূপটা আমি সব দিকেই দেখাচ্ছি, কারণ ধূপ জ্বালালে আমি সব দিকেই ঘুরে ঘুরে দেখাই। তো অন্যদিন তো মা সন্ধ্যা দেয়, তো আজকে আমি দিচ্ছি, মাঝে মধ্যে আমি ধূপের ধুনো দিয়ে সন্ধ্যা দিই, আর ওর সাথে কথা বলছি যে এরকমভাবে ধূপের ধুনো আমার কাছে খুব ভালো লাগে। তো এই তুলসী তলায় এখন ধূপটা দেখাচ্ছি আমি, আর সব দিকে ঘুরে ঘুরেই দেখাচ্ছি। তো তারপর বন্ধুরা আমি সব দিকেই ধূপের ধুনো দেখিয়ে দিলাম, তো বিকেলের আকাশটা দেখে বোঝা যাচ্ছে যে কালকে খুবই সুন্দর রোদ্র উঠবে। তো এবার চলে এলাম রাত্র আটটায় টিফিন আর ডিনার দুটোই একসাথে করতে, কারণ এখন রাত্র আটটা বাজে, মেয়ে ঘুমিয়েছিল একটু, তো মেয়েকে ডেকে তুললাম, দুটো অঙ্ক করালাম, তারপর বললাম চলো টিফিনটা বা ডিনারটা সেরে আসি, কারণ সন্ধ্যায় তো আমরা কিছু খাইনি, তো টিফিনও আর ডিনারও দুটোই একসাথে করছি। তো এই যে সকালে যে ছানার ডাল দিয়ে তরকারিটা করছিলাম ওইটা দিয়ে এখন খেয়ে নেবো, বাবু একটু আগে খেয়ে নিয়েছে, মা দিয়ে দিল, মেয়ের উঠতে একটু ঘুম থেকে উঠতে লেট হচ্ছে বলে, আর ও দুটো রুটি খেয়ে চলে গেল বাজারে, ও ভাত খাবে আর আমরা কেউ ভাত খাবো না। আমি মাকে প্রথমে বলে দিলাম যে মা আমরা ভাত খাবো না, তো ওর জন্য একটু ভাত বসিয়ে দিলাম, কারণ ও এসে ভাত খাবে আর আমরা তো খাবো না, তো চাল দিয়ে দিলাম। আর মাকে বলেছি যে মা একটু বাথরুম ফ্যানটা ফেলে দিলাম। আমাদের রাত্রে ডিনার মনে হয় আজকে শেষ, কারণ রুটি ডাল রুটি তো ডিনার, টিফিন টিফিন বললেও ভুল হয়, আমার মোটামুটি পেট ভর্তি। আর এই যে দেখো বাবু এদিকে টিফিন করে এসে বসেছে, বাবু একটু আগে খেয়ে নিয়েছিল, আর আমরা এখন খেলাম, ভাতটাও বসাই দিয়ে দিলাম। তো মা বাচ্চা নামাবে আর আমরা চলে আসলাম ঘরে, এবার পড়া অনেক পড়া জমে আছে আমার, তো মানে পড়া নোট তুলতে হবে অনেক জমে আছে মেয়ের, মানে এতদিন আমি খেয়াল করিনি, তো তার জন্য নোট অনেক জমে গেল। তো এবার নোটটা তুলবো আর মেয়েকে পড়াবো, আর বললাম তো ডিনার তো মনে হয় মোটামুটি আমার কমপ্লিট, তো আমার আর উঠতে হবে না, নোট তুলে তারপর মেয়েকে পড়া শেষ করে তারপর মনে আমি ঘুমিয়ে যাব। আর যদি আজকে দেখি পারলে ভিডিওটা এডিট করে রাখবো, তো দেখা যাক কী কী হয়, বেশি বড় করতে পারছি না মেয়েকে পড়ায়, আর কী দেখাবো, রাতে ডিনার তো শেষ হই। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, গুড নাইট।